দ্বিতীয় ইউনিটে পাঠ্য মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য, তার প্রথম সর্গ অভিষেক। এখানে আমাদের প্রথমেই আলোচনা করা দরকার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। তিনি যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম রাজনারায়ণ দত্ত। তিনি ছিলেন একজন জনপ্রিয় প্রতিষ্ঠিত আইনজীবী। মাতার নাম জাহ্নবী দেবী। মধুসূদন দত্ত বাবা পরবর্তীকালে কলকাতায় চলে আসেন। তিনি খিদিরপুর অঞ্চলে বসবাস করতেন। মধুসূদন দত্ত ওই খিদিরপুরের স্কুলেই পড়াশোনা করেছেন। পরবর্তীকালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। মহাকবি মধুসূদন দত্তের পড়াশোনার উন্নতি এবং লেখাপড়ার প্রতি আগ্রহ কারণেই তিনি শিক্ষক কুলের কাছে বিশেষ সমাদৃত হয়েছিলেন। গ্রিক, লাতিন, সংস্কৃত, ইংরাজি ইত্যাদি ভাষায় তিনি বিশেষ পারদর্শিতা লাভ করেছিলেন। কর্মসূত্রে তিনি প্রথমে মাদ্রাজে চলে যান। সেখানে গিয়ে বিবাহ করেন তার প্রথমা স্ত্রীর নাম রেবেকা। এখান থেকেই তিনি সংসার জীবন শুরু করেছিলেন। কিন্তু রেবেকার মৃত্যুর পর আবার দ্বিতীয়বার বিবাহ করেছিলেন হেনরিয়েটাকে। হেনরিয়েটাকে নিয়ে তিনি কিছুদিনের জন্য কলকাতায় এসেছিলেন, থাকতেন সেখানে, এবং পরবর্তীকালে ইংল্যান্ডে চলে যান এবং সেখানে সাহিত্য চর্চা করেন। দেখা গেল যে ইংল্যান্ডে থাকাকালীন মধুসূদন দত্ত প্রচুর ইংরাজি কবিতা লিখেছিলেন, যেগুলো ওড নামে পরিচিত। কিন্তু সেখানে যেহেতু তিনি ভারতবর্ষের লোক ছিলেন, এই ভারতবর্ষের কবির কবিতা সে দেশের মানুষ সেভাবে গ্রহণ করেনি, তাই তার সেখানে সাহিত্য চর্চা বিঘ্নিত হয়, অর্থনৈতিক কষ্টে পড়তে হয়। এবং সেখান থেকে বিদ্যাসাগর মহাশয়ের সাহায্যে তিনি দেশে ফিরে আসেন। কলকাতায় আসার পরে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা করেন। তার মধ্যে মেঘনাদ বধ 1861 একটি গুরুত্বপূর্ণ সাহিত্য। মধুসূদন দত্ত একজন বিখ্যাত কবি, শুধু কবি নয়, মহাকবি, এবং প্রথম এবং শেষ সার্থক সাহিত্যিক মহাকাব্য মেঘনাদ বধ মধুসূদনের হাতেই লেখা হয়েছিল। শুধু তাই নয়, তিনি প্রথম সার্থক নাটক রচনা করেছিলেন 1859 শর্মিষ্ঠা। তার লেখা কৃষ্ণকুমারী, পদ্মাবতী বিখ্যাত। তার ব্রজাঙ্গনা কাব্য কিংবা বীরাঙ্গনা পত্রকাব্য বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। মাত্র 49 বছর বয়সে কবি মধুসূদন দত্ত লোকান্তরিত হন। কষ্টকর যক্ষা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল। তার জীবন খুব কষ্টের মধ্যেই কেটেছে। আমরা এখন তার অভিষেক সর্গ, মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ এটা পড়ব। তার আগে আমরা কিছু তথ্য জেনে নেব। মেঘনাদবধ কাব্য আসলে কি? মেঘনাদবধ কাব্য হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। রামায়ণের কাহিনী অবলম্বনে মেঘনাদবধ লেখা হয়েছে। এই মেঘনাদবধ কাব্য মোট 9টা সর্গ নিয়ে গঠিত।
তার প্রথম স্বর্গের নাম অভিষেক, দ্বিতীয় স্বর্গের নাম অস্ত্রলাভ, তৃতীয় স্বর্গের নাম সমাগম, চতুর্থ স্বর্গের নাম অশোকবন, পঞ্চম স্বর্গের নাম উদ্যোগ, ষষ্ঠ স্বর্গের নাম বধ, সপ্তম স্বর্গ শক্তি নির্ভেদক, অষ্টম স্বর্গ প্রেতপুরী, নবম স্বর্গ সংস্ক্রিয়া। আমাদের পাঠ্য প্রথম স্বর্গ, আমরা প্রথম স্বর্গ নিয়েই আলোচনা করব। প্রথম স্বর্গ অভিষেক, এখানে মোট 785টি চরণ আছে, কিন্তু আমাদের পাঠ্য 657 চরণ থেকে 762 চরণ আমরা যদি বিয়োগ করি তাহলে দেখব মোট 106টা চরণ। তাহলে 785টা চরণের মধ্যে আমাদের মাত্র 106টা চরণ পাঠ্য, তার মানে প্রথম স্বর্গ পুরোটা নেই। তাহলে আমাকে এই বিষয়টা বোঝাতে হলে ভালো করে পুরো মেঘনাদ বধের অংশটা আলোচনা করতে হবে। শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে অসুবিধে বা অন্তরায় হলো প্রথম স্বর্গের 1 থেকে 656 চরণ পর্যন্ত নেই, 657 থেকে শুরু হয়েছে, শেষ হয়ে গেছে 762। আমাদের মূল প্রথম স্বর্গ শেষ হচ্ছে 785। তাহলে তারপরেও অনেকটা অংশ থেকে যাচ্ছে। প্রথম কথা হলো প্রথম স্বর্গের ঘটনা কোন সময়কালে, দেখা যাচ্ছে মধ্যাহ্নকালীন সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ দুপুরে ঘটনাটা আরম্ভ হয়েছে, সন্ধ্যার মধ্যে ঘটনাটা শেষ হয়েছে। মোট ঘটনাটা কি হয়েছিল প্রথম স্বর্গে? প্রথম স্বর্গের ঘটনাস্থল হচ্ছে রাবণের রাজসভা, লঙ্কায় যে রাজসভা, সেই রাজসভার মধ্যেই এই ঘটনাটা ঘটছে এবং মহাকবি মধুসূদন দত্ত তার বর্ণনা করছেন অমৃতাক্ষর ছন্দে। তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করতে গিয়ে গ্রিক সাহিত্য ইলিয়াড ওডিসি থেকে ভাবনা বিষয় অনেক কিছু সংগ্রহ করেছেন। নতুন ছন্দ আমাদের বাংলা সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্স বা অমৃতাক্ষর ছন্দ নেই, এটা প্রথম তৈরি করেছিলেন মধুসূদন দত্ত বাংলা ভাষায়। ঘটনা হলো যে প্রথমেই মেঘনাদ বধের অভিষেক স্বর্গ শুরু হচ্ছে বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে। আমরা এখানে বীরবাহুর মৃত্যুর কথা পাবো, কিন্তু বীরবাহুর যে মৃত্যু হয়েছে সেটা জানতে পারিনি, কারণ সেই অংশটা আমাদের পাঠ্য নয়। তাহলে প্রথমেই শুরু হয়েছে বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে। এই বীরবাহুর মৃত্যু সংবাদ আনছে কে? ভগ্নদূত রাবণ। বীরবাহুর মৃত্যু সংবাদ শোনার পরে কাঁদছেন, আর বীরবাহুর মাতা তাকে সান্ত্বনা দিচ্ছেন। বীরবাহুর কীভাবে যুদ্ধ করেছে, সেই যুদ্ধের কী পরিস্থিতি হয়েছিল তা বর্ণনা করছেন মন্ত্রী। যুদ্ধের অবস্থা বোঝার জন্য রাবণ এই প্রথম স্বর্গে লঙ্কার রাজপ্রাসাদের মাথায় উঠে দেখতে চাইছেন যে যুদ্ধক্ষেত্রের অবস্থা কেমন, সেই বর্ণনাও সেখানে রয়েছে। অর্থাৎ রাবণ রণক্ষেত্র দর্শন করছেন। এই রণক্ষেত্র দর্শন করতে গিয়ে রাবণের খুব আক্ষেপ হচ্ছে যে রাবণের লঙ্কাপুরি চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা, কিন্তু এই সমুদ্র দিয়ে ঘেরা লঙ্কাপুরি মধ্যে কী করে রামচন্দ্র প্রবেশ করলো? যদি সমুদ্রকে রাবণ লালন পালন করে থাকে তাহলে সমুদ্রের উচিত ছিল যে তার উপর দিয়ে যে সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতুকে ভেঙে দেওয়া, এবং সেতু কী করে সমুদ্রের মধ্যে, সমুদ্রের উত্তাল পরিস্থিতির মধ্যে রইল? রাবণের মনে হচ্ছে সমুদ্র রামের পক্ষ নিয়ে কাজ করছে, রাবণের পক্ষ নয়। সেই জন্য রাবণ আক্ষেপ করে বলেছেন যে হা প্রচেত, প্রচেত মানে হচ্ছে সমুদ্র, তোমার কি এটা করা উচিত হয়েছে? ঘটনা হলো যে এই বর্ণনার সঙ্গে সঙ্গে রয়েছে বারুণী মুরলা রমার সংবাদ, এবং কী করে বীরবাহুর মৃত্যু খবর ইন্দ্রজিৎকে জানানো যায় সে কথাটাও বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি অভিষেকের পূর্ব কথা একটু পড়ি তাহলে দেখব যে ভগ্নদূত এসে দশানন রাবণকে খবর দিয়েছেন, মন্ত্রী সারণ হাত জোর করে যুদ্ধের বর্ণনা করেছেন, এবং রাবণ তার স্ত্রীকে
সান্ত্বনা দিয়েছেন পুত্রর মৃত্যুর প্রতিশোধ নেবেন বলে। ঘটনা হলো, ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে প্রমীলার সঙ্গে প্রেমালাপে ব্যস্ত এই সময়। তাই কমলার কাছ থেকে যুদ্ধের বার্তা আনার জন্য বারুণী প্রেরণ করেন তার সখীকে। লক্ষ্মী প্রিয় সখী বারুণীকে বার্তা দেওয়ার জন্য নিজেই বেরিয়ে দেখেন যুদ্ধে লঙ্কা প্রায় বীর শূন্য, আর ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে বিলাসমত্ত। এমন অবস্থায় দেবী ইন্দ্রজিৎকে লঙ্কার প্রকৃত অবস্থা জানিয়ে ফিরিয়ে আনতে প্রমোদ উদ্যানে গমন করেছেন। ঠিক এর পর থেকে আমাদের অভিষেক পর্বটা আরম্ভ হয়েছে। অর্থাৎ ওই যে 600 লাইন আমাদের নেই, 650 লাইন, তারপর থেকে তো শুরু হয়েছে। তাহলে প্রথম স্বর্গে আমরা জানালাম বীরবাহুর মৃত্যুর কথা, এবং ইন্দ্রজিতের কাছে সেই খবরটা পৌঁছে দিচ্ছে কে না দেবী লক্ষ্মী খবরটা পৌঁছে দিচ্ছে। তো ইন্দ্রজিৎ খবরটা পাবেন এবং যুদ্ধের প্রস্তুতি নেবেন। এইটা হলো অভিষেক পর্বের মূল আলোচ্য বিষয়। অভিষেকের পরে ইন্দ্রজিৎ যে যুদ্ধে যাবে তার জন্য সৈন্য লাগবে, তার জন্য সৈন্যদের অস্ত্র দিতে হবে, তাই দ্বিতীয় স্বর্গের নাম অস্ত্রলাভ। এখানে দেখানো হয়েছে কীভাবে অস্ত্র সংগ্রহ করে সৈন্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সৈন্যদেরকে কীভাবে উপস্থিত করা হচ্ছে তা বোঝানো হয়েছে তৃতীয় স্বর্গ সমাগমে। চতুর্থ স্বর্গ অশোক বন, এই যুদ্ধটা কেন হচ্ছে, রামের সঙ্গে রাবণের যুদ্ধ কেন, ফ্ল্যাশব্যাক পদ্ধতি, মানে মধুসূদন দত্ত চতুর্থ স্বর্গে এসে যুদ্ধের কারণ হিসাবে অশোক বনে বন্দিনী সীতার কথা তুলে ধরছেন। অর্থাৎ সীতাকে রামচন্দ্র বনে নিয়ে গিয়েছিলেন কৈকেয়ীর শর্ত পালন করার জন্য, এইখানে সূর্পনখাকে লক্ষণ অপমান করে, তার নাক কেটে দেয়, তার প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে অশোক বনে আটকে রাখে, আর সীতাকে উদ্ধার করার জন্য রাম এবং রাবণের যুদ্ধ। চতুর্থ স্বর্গ অশোক বনে এই গল্প। পঞ্চম স্বর্গে রয়েছে উদ্যোগ, যুদ্ধের উদ্যোগ। ষষ্ঠ স্বর্গে বধ, অর্থাৎ ইন্দ্রজিৎ মারা যাবে, সেই বধের কথাটা ষষ্ঠ স্বর্গে বর্ণিত হয়েছে। সপ্তম স্বর্গে রাবণ নিজে যুদ্ধে যাবেন ইন্দ্রজিতের মৃত্যুর প্রতিশোধ নিতে, লক্ষণকে হত্যা করবেন শক্তি নির্ভেদক সেল দিয়ে। অষ্টম স্বর্গ প্রেতপুরী, লক্ষণকে হত্যা করলে রামচন্দ্র দেবতাদের কাছে প্রার্থনা করেন যে আমি সুমিত্রা মাতার সন্তান ভ্রাতা লক্ষণকে সঙ্গে করে এনেছিলাম, কিন্তু লক্ষণ মারা গেলে আমি কীভাবে যাব, আমার পক্ষে বাড়ি ফিরে যাওয়া। দেখা গেল যে অষ্টম স্বর্গে দেবতাদের কাছে প্রার্থনা করা হয়েছে যাতে লক্ষণকে বাঁচিয়ে দেওয়া যায়, সেই জন্য লক্ষণের আত্মা আনতে রামচন্দ্র নিজে যাবেন প্রেতপুরীতে। এই অংশটা রামায়ণে নেই, এটা নিয়ে আসা হয়েছে ইলিয়াড ওডিসি থেকে। আর নবম স্বর্গে আমরা দেখব ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে, তার মৃতদেহ সৎকার করা হবে। যাই হোক, আমরা এবার মধুসূদন দত্তের বিখ্যাত কাব্য মেঘনাদবধের অভিষেক অংশটা পড়ব। প্রথমেই তিনি বলছেন, কনক আসন ত্যাজি, কনক মানে সোনা, সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, তিনি দেখলেন দেবী লক্ষ্মী এসেছেন ছদ্মবেশে, তাকে প্রণাম করলেন ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, কহিলা কি হেতু মাত গতিতব আজ, অর্থাৎ এই প্রমোদ উদ্যানে আপনি কেন এসছেন, এ ভবনে এখানে কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কার সব খবর ভালো তো? আসলে লঙ্কার খবর ভালো নয়, বীরবাহুর মৃত্যু ঘটেছে এই খবরটা ইন্দ্রজিৎ জানে না। দেখা গেল দেবী ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে লক্ষ্মী উত্তর দিলেন, হায় পুত্র কি আর বলবো কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি,
আমরা প্রথমে পড়েছি, সম্মুখ সমরে পড়ি বীর বাহু বীর চূড়ামণি, চলি যবে গেলা জমপুরে অকাল এক হয়ে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে পাঠাইলা রণে পুনঃ রক্ষ কুলনিধি রাঘবাড়ি। এই অংশটা নেই এখানে, তারই একটা বার্তা লক্ষ্মী দিচ্ছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি রাবণ বীরবাহুর মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন। তিনি নিজে সসৈন্যে সাজে নাজে যুঝিতে আপনি, তিনি যুদ্ধ যাওয়ার জন্য সৈন্যদেরকে প্রস্তুত হতে বলছেন। জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময় মানিয়া, অবাক হয়ে গেলেন ইন্দ্রজিৎ, জিজ্ঞাসা করলেন কি কহিলা ভগবতী, দেবী লক্ষ্মী আপনি কি বলছেন? কে বধিল কবে প্রিয়ানুজে, আমার ছোটো ভাই বীরবাহুকে কে হত্যা করেছে? নিসারণে সংহারিনু আমি রঘুবরে, আমি যে গতকাল রাত্রে রামকে হত্যা করে এসছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সর্বৈরিতলে, সেই শত্রুদেরকে আমি টুকরো টুকরো করে কেটে এসছি। তবে এ বারতা, তাহলে এ খবর কিসের, এ অদ্ভুত বারতা, এ ভয়ঙ্কর খবর কি, আমার ছোটো ভাইকে হত্যা করেছে? জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, এ খবরটা তুমি কোথা থেকে পেলে? আমরা জানি খবরটা খুব সঠিক, কারণ প্রথম অংশে সেই খবরটা বর্ণনা করা হয়েছে। রত্নাকর রত্নোত্তম ইন্দিরা সুন্দরী, সমুদ্রের যে রত্ন তার দেবী হলেন, সৌন্দর্যের প্রতিমূর্তি হলেন লক্ষ্মী। তিনি উত্তর দিচ্ছেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতি মানে সীতার স্বামী, সমাস পরে সীতার স্বামী সীতাপতি, সীতার পতি রাম, রামচন্দ্র হচ্ছে মায়াবী মানব, তবসরে মরিয়া বাঁচিল, তিনি মারা গিয়েছিলেন ঠিকই কিন্তু আবার বেঁচে গেছেন। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলে, তুমি এক্ষুনি যাও রক্ষা করো রাক্ষস কুলকে, মানয়ে কাল সমরে রক্ষ চূড়ামণি, তুমি এই ভয়ঙ্কর যুদ্ধের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াও। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ঠিক ফুলের মালা ছিঁড়ে ফেলে দিলে যেমন একটা চারিদিকে ফুল ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবেই মেঘনাদ চিৎকার করে তার হাতে যে সোনার বালা ছিল, কনক বলয় ছিল, ছুঁড়ে ফেলে দিয়ে কি করলেন না, নিজেকে ধিক্কার দিলেন, বললেন ধিক মোরে। কবি বলেছেন, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোক গাছের তলায় যখন ফুল চারিদিকে ছড়িয়ে পড়ে, লাল ফুল অশোক ফুল, তখন যেমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, তেমনি ইন্দ্রজিতের হাতের বালা দেহের অলঙ্কার চারিদিকে ছড়িয়ে গেছে, ইন্দ্রজিৎ ক্ষুব্ধ হয়ে উঠেছে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বলছে, হা দিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামা দল মাঝে, গোটা স্বর্ণলঙ্কা শত্রুদের দ্বারা আক্রান্ত, আর আমি এখানে বামা মানে নারীকুলের মাঝখানে বসে প্রমোদ করছি, এই কি সাজে আমার, এটা আমার মতো বীরের কখনোই মানায় না, কারণ আমি দশানানত্তজ, আমি দশাননের পুত্র, আমি ইন্দ্রজিৎ, আমি দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছিলাম। আনরথ তরা করি, অর্থাৎ কে আছো, এক্ষুনি রথ নিয়ে এসো, ঘুচাবো এ অপবাদ বধির পুকুলে, অর্থাৎ সমস্ত শত্রুদের আমি হত্যা করব, করে আমার যে দুর্নাম আমি সেটা মোচন করব। সাজিলা রথিন দর্শব বীর আহরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে, দুর্গা পুত্র হৈমবতী সুত মানে কার্তিক যেমন অসুরকে বধ করার জন্য সেজেছিল, তেমনি ইন্দ্রজিৎ সাজলেন মহাসুর কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি। নপুংসক ছদ্মবেশে অর্জুন বিরাট রাজার পুত্র গোধনকে রক্ষা করার জন্য যেমন সেজেছিলেন, কিরীটি মানে অর্জুন, বিরাট রাজার পুত্র হচ্ছে গোধন, তাকে রক্ষা করার জন্য কোথা থেকে না, সুর সমীবৃক্ষ মূলে, সেই সমীবৃক্ষর তলায় গিয়ে দাঁড়িয়েছিলেন। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, রথের
রংটা হচ্ছে কালো আর তার চূড়া হচ্ছে সোনার পাত দিয়ে তৈরি। তাই একটা ভয়ঙ্কর আলোর ছটা সেখানে ছিটকে পড়ছে। ধ্বজ ইন্দ্র চাপরূপী তুরঙ্গম বেগে, অর্থাৎ ঘোড়ার গতিবেগে বাতাসের মতো ছুটে গেল ইন্দ্রজিতের রথ। রথে চড়ে বীর চূড়ামণি বীর তর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করজু। ঠিক সেই সময় যেই না ঝড়ের গতিতে ইন্দ্রজিৎ রথে উঠে রথটা ছাড়বে, ঠিক সেই সময় ইন্দ্রজিতের হাত দুটো এসে প্রমীলা ধরলেন। কিরম করে ধরলেন? না হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। ঠিক লতা যেমন বড় গাছকে জড়িয়ে ওঠে, ঠিক সেইভাবে কহিলা কাঁদিয়া ধনী, কেঁদে ধনী বলল, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগ। তুমি চলে গেলে আমি কি করে বাঁচব? আজ এই পর্যন্ত।